ঘরে বাইরে অনুষ্ঠানটি নিবেদন করছেন ডাভ শ্যাম্পু এবং ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমাদের বাড়ির সামনে দত্তবাড়ির ভিটে পড়ে আছে, প্রায় আমার জ্ঞান থেকে দেখছি। প্রতি বর্ষায় ভিতগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। বাবাই কিনেছিল ওদের ভিটে, বাবা তো কখনো দেশ ছাড়ার কথা ভাবেননি। মা আমাকে প্রায়ই বলতো, দয়া আমি দেশ ছাড়ার কথা ভাবতাম না। এতক্ষণ যে অংশটুকু পড়লাম তাতে মনে হচ্ছে যে এটি কোনো বাঙালি গৃহবধূর প্রথম লেখা? মনে হচ্ছে না, তাই তো? আমার পাশেই বসে আছেন সুনন্দা শিকদার। প্রতিষ্ঠিত লেখক ছিলেন না, বাঙালি ঘরের আদ্যন্ত গৃহবধূ, তবুও প্রথম বই দয়াময়ীর কথা লেখার জন্য 2010 সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। তার আগেই অবশ্য এই বইটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কারে সম্মানিত হয়। আর আছেন মুগিয়া রাজবাড়ির কন্যা উর্মি রায়চৌধুরী। উর্মিদি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। উর্মিদির মা বাবাও দেশভাগের পর চলে এসেছিলেন এপার বাংলায়। আমাদের আজকের ঘরে বাইরের বিষয় জন্মভূমির টানে, আসুন শুনি। সুনন্দাদি, প্রথম বইতেই আনন্দ পুরস্কার, কেমন লেগেছিল? খুব অবাক হয়েছিলাম, আমি তো আশা করিনি যে আদৌ কোনো পাঠক বইটা পড়বে। বইটা তো নিজের জন্য লেখা, নিজের দুঃখভার লাঘবের জন্য। আমি উত্তরবঙ্গে এক আত্মীয় বাড়ি যাই, সেখানে গিয়ে শুনি যে আমার দাদা মারা গেছে। দাদাকে বইয়ে আছে, আমার যে মানুষ করেছিলেন, হ্যাঁ, তো কিন্তু এ কথাটা, দাদা যে আমার কত আপন, এ কথাটা কখনোই কারোকে বলার সুযোগ পাইনি, আমার স্বামীকেও না, কারণ কেউ বুঝবে না তো এই যে ব্যাপার। অন্যের চোখে কি, আমার দাদা গৃহভৃত্য, ভাগ চাষি, এরকম, তার বেশি তো কিছু না, তো তার জন্য এই মনোকষ্ট, এই ব্যাকুলতা কেউ বুঝবে না বললে আমি কারোর কাছেই এটা বলিনি। কিন্তু হঠাৎ করে উত্তরবঙ্গে যখন এক বিয়ে বাড়িতে যাই, আমার গ্রামের জমিদার বাবুর সঙ্গে দেখা, সেখানে উনি খুব আনন্দের সঙ্গে আমাকে বললেন যেন একটা খুব ভালো খবর দিচ্ছেন, এমন করে, দয়া তো গো মাজুম মইরা গেছে। তো আমার একটা ভীষণ কষ্ট হলো, চারিদিক থেকে যেন অন্ধকার আমাকে ঘিরে ধরলো। তখন আমি বিয়েবাড়িতে কোনো রকমে কাটিয়ে দিলাম, কারণ বিয়েবাড়ির আনন্দ তো নষ্ট করতে পারি না কারোকে বলে। কিন্তু নিজের সংসারে যখন ফিরে এলাম, যখন বালিতে ফিরে এলাম, তখন আমার খুব মুশকিল হলো। আমি ঘরের সব কাজ করছি, সব কিছু করছি, কিন্তু আমি না, ভীষণ কষ্ট, রাত্রি ঘুমোতে পারি না, শুধু কান্না পায়, মনে হয় যে আমার চারিদিকের বাঁধনকে খুলে নিয়েছে, এরকম একটা কষ্ট। তো আমি তখন ভাবলাম যে আমি কি কোনো মানসিক অবসাদ, ভারসাম্য হারাচ্ছি, আমি বিষাদে আক্রান্ত হচ্ছি, এরকম মনে হলো আমার। আমার বোধহয় ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। তো আমার পাড়ার ডাক্তারবাবু আমাকে খুব স্নেহ করেন, অনেক বৃদ্ধ ডাক্তারবাবু, তার কাছে যেতে উনি বললেন যে তোমার কোনো অসুখ হয়নি, তোমার এটা যেটা হয়েছে অপরুদ্ধ আবেগ, তোমার এত ভালোবাসার জায়গা, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তুমি কাউকে বলতে পারছো না, তুমি বরং এটা লিখে ফেলো, লোকে তো ডায়েরি লেখে, তুমি লিখে ফেলো, তোমার তো বলবার যখন কেউ নেই বলছো, তারপরে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, তারপরে বই লিখবো ভাবি। আচ্ছা, ওই ব্যাপারগুলো আমি, আমার কষ্টটা আমি লিখতে থাকলাম, আমার দাদার কথা আমি লিখতে থাকলাম, এবং সেটা কখনো রান্না করতে করতে 10 মিনিট খাবার টেবিলে বসে, কখনো মাঝরাত্রে উঠে আধ ঘন্টা, এরকমভাবেই লিখেছি। এই হচ্ছে দাদার কথা বা আরও কিছু কিছু অংশ, এইগুলো তখন এই 93 সালের শেষ, 94 সালের শুরু, এই সময় আমি, পরপর দুটো বিয়ে বাড়ি ছিল উত্তরবঙ্গে, এই সময় আমি লিখে ফেলি, মানে ফিরে এসে বই লিখতে সাহায্য করি, কিন্তু এগুলো পড়েই ছিল। তারপরে এক সময় অশ্রুদা, আমার জামাইবাবু অশ্রু কুমার শিকদার, উনি বললেন যে তোর লেখাগুলো আমি একটু দেখি,
উনি আগেই শুনেছিলেন আমার কাছে একটু একটু দেশের কথা আর লেখার কথাটা সম্ভবত মেয়েদের কাছ থেকে জানতে পারেন। তারপরে উনি দেখতে চাইলেন, তখন উনি বললেন যে তোর একটুকু লেখা কেন, খালি কি দুঃখেরই অভিজ্ঞতা, গ্রাম সম্পর্কে তো তোর আরও অভিজ্ঞতা আছে, সেগুলো লেখ। তারপরে আরও কিছু লিখলাম। মানে বই যেভাবে আছে আপনি কি পরপর ওইভাবেই লিখেছিলেন নাকি? না না, ওইভাবে লিখিনি, বিভিন্ন অধ্যায় অধ্যায় বিভাজন করে ওইভাবে লিখিনি। দাদার কথাটা শুধু পুরো ওইভাবে লেখা ছিল, ওইটাই একদম ওই 93 সালে ডিসেম্বরে যেটা লিখেছিলাম ওইটাই ছিল। উর্মিদি, কিন্তু এই বইটি তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কারে সম্মানিত হয় প্রথম, আনন্দ পুরস্কারের আগে 2008। আপনার কি মনে হয় মানে বইটার কি কোথায় অভিনবত্বটা কোথায়? বইটার ধরো প্রথমত একটা দলিল মূল্য তো অপরিসীম, হ্যাঁ, কিন্তু শুধু দলিল মূল্য নয়, একটা 10 বছরের মেয়ের চোখে সমস্ত জিনিসটা দেখা হচ্ছে এবং তার যে সারল্য, যে ইনোসেন্স, এইটাই আমার অসাধারণ লেগেছে। যে যেমন ধরো আনা ফ্রাঙ্কের ডায়েরি, 13 বছর বয়সের একটি মেয়ে লিখেছে, সে তো ঠিক 13 বছরেই লিখেছে, কিন্তু এই ভদ্রমহিলা যে এত বছর সংসার করেছেন তার মধ্যে এই সারল্যটা এলো কোথা থেকে, এটা আমার আশ্চর্য লেগেছে। মানে ভঙ্গিটা অত্যন্ত সরল, মনে হচ্ছে একটি 10 বছরের মেয়ে কথা বলছে, 10 বছরের মেয়ে কথা বলছে, একটা আশ্চর্য সারল্য রয়েছে। আমরা রাজসুন্দরী দেবীর আমার জীবনের মধ্যেও আমি এই ধরনের সারল্য কিন্তু দেখেছিলাম, যে 88 বছর বয়সে যে লিখেছিলেন বইটা। আর তাছাড়া আরও অনেক দিক দিয়ে বইটার গুরুত্ব রয়েছে, যেমন ধরা যেতে পারে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ছবি। তার মধ্যে একটা সাধারণ 10 বছরের মেয়ে, সে কিন্তু অসাধারণ হয়ে উঠছে, কারণ সে বলছে সে কোনো ধর্মে বিশ্বাস করে না, সে মুসলমানদের সঙ্গে মিশে রোজা করছে, আবার সে বলছে সে কোনো বিশেষ ধর্ম মানে না, সমস্ত জাতপাত, এতটুকু একটা ছোটো মেয়ে সে কীভাবে জাতপাতের ঊর্ধ্বে উঠতে চাইছে। এবং সমস্ত লেখাটার মধ্যে আমি দেখেছি একটা, যে তার দাদা যে কথাগুলো বলছেন, হ্যাঁ, যে সে আমাদের কিন্তু সেই সর্বে ভদ্রাণী পশ্যন্তু সর্বে সন্তু নিরাময়, ওই কথাগুলো কিন্তু দাদা মাধ্যমের মুখে উচ্চারিত হয়েছে শুরুতে, এবং সেই মেয়েটি তো সেই মন্ত্রে দীক্ষিত হয়েছে। একটা আশ্চর্য, আমি বলবো এটা একটা সর্বধর্ম সমন্বয়ের একটা উদারনৈতিক মানবতাবাদের দীক্ষা আমাদের এই বইটা দিয়েছে। সেইখান দিয়ে এই বইটা কিন্তু আমি বলবো যে সাধারণের সীমার গণ্ডিটাকে ছাড়িয়ে গেছে, এখানটায় বইটার একটা অসাধারণত্ব। তারপর আমরা দেখছি ঢেকির পাড় পড়ছে, ঢেকির শব্দে সারা গ্রাম মুখর হয়ে উঠছে, পাটের গ্রাম বাংলার খুব নিখুঁত ছবি, সুন্দর পাট চাষের বর্ণনা, সে সোনালি পাটে সারা বাড়িটা হাসছে, মানে যে ঢেকির শব্দ পাটের আলো সমস্ত মিশিয়ে একটা অপূর্ব ছবি লেখিকা আমাদের উপহার দিচ্ছেন, যে গ্রাম জীবন আমাদের হারিয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, হাঁসখোলের ভাত, হ্যাঁ, হাঁসখোলের ভাত, কালো জিরে চালের ভাত। তারপর দেখছি নারীর সামাজিক অবস্থানের ছবিটা উঠে আসছে, মেয়েরা তেঁতুল বিচি দিয়ে লিখছে, যে ছোট ছোট মেয়েরা বাল্য বিধবা হচ্ছে, তার বাবা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, বাবা আবার বিয়ে করে আনছে, মেয়েটা একটু দুধ খাচ্ছে না, কেউ কিন্তু দেখছে না। এবং এই যে একজন পিসি, কি যে ভুলি পিসি, ভুলি পিসি একবার চেষ্টা করেছিলেন যে একটা যোগাযোগ করে সংস্থার সঙ্গে পড়াশোনা শিখতে, আবার তার বিয়ের চেষ্টা করেছিলেন, তাতে তার দাদারা এত মারলো সে অজ্ঞান হয়ে গেল। মানে আমি বলবো যে জাতপাতের যে ব্যবধানের ছবি আছে, জমিদারের অত্যাচারের ছবি আছে, সমস্ত রকমের ছবি, আমরা যদি বলি বাস্তব, সমস্ত বাস্তবটা কিন্তু পুরোপুরি উঠে আসছে এখানে, সেই আশ্চর্য জিনিসটা আমাদের উপহার দিয়েছেন। তাছাড়া কিছু অপ্রচলিত শব্দের ব্যবহার আমরা লক্ষ্য করেছি, যেমন ধরো নোট, নোট মানে হচ্ছে ঢেকি দণ্ড যে গর্তে পড়ে সেটা, মলন দেওয়া, ঘ্যাগ, ঘ্যাগ মানে নাকি গলগণ্ড, খেরের পালা, আড়া, আড়া মানে জঙ্গল, এই সমস্ত সব জিনিস নিয়ে অদ্ভুত একটা ছবি উঠে আসছে, যেটা আমাদের যদি একটা জিনিস লক্ষ্য করবেন, এই শব্দগুলো হয়তো আমরা প্রচলিতভাবে জানি না, কিন্তু কোনো শব্দটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। এবং যে আমরা তো বলি যে সেই শিল্পটাই খাঁটি শিল্প, যে জীবনকে আমাদের চিনিয়ে দেবে, জীবন সম্পর্কে যা মিথ্যে কথা বলবে না, সেই শিল্পের ছবিটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। সেটা বলবো বইখানা কিন্তু হাজার বইয়ের ভিড়ে হারিয়ে যাবে না, এবং তো মানে বুকের রক্ত দিয়ে লেখা একটা প্রাণের, মানে যে প্রাণের আকুতি সেই দিয়ে লেখা এমন একখানা বই, আর সারল্য, ইনোসেন্স। যেমন ধরো পনুর চিঠি আমাদের টানে কেন, তার সারল্যের জন্যে, ধায় যেন মোর সকল ভালোবাসা শিশু তোমার পানি, আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স, কখনোই না। ফেরত দেব কেন? ডাভ ফেরত দেওয়া মানে স্মুথনেস ফেরত দেওয়া। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি, এতে আছে 1/4 ময়শ্চারাইজিং মিল্ক, এটি ড্যামেজ চুল রিপেয়ার করে আর চুল মসৃণ করে। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। ডান্সিং স্টার, স্বপ্নের মালা সাজাও, আমার শাইনি চুল দেখো, আমার কালো চুল দেখো, ও ইয়ে 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 ও ইয়ে, আমার শাইনি সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু বানায় চুল শাইনি স্পটলাইটে।
সানসিল্ক ব্ল্যাক শাইন, তাহলে নিজের চমক কেন লুকোবেন? এখন পান শাইনি চুল মাত্র এক টাকায়। তেল ময়লা তুলতে কে সবচেয়ে দ্রুত? সাধারণ বার না নতুন ভিম বার? স্টার্ট নতুন ভিমে পুরো 100টা লেবুর শক্তি আছে। এটা অন্যদের মতো স্লো মোশনে ধোয় না। বাহ, তেল ময়লা তুলে সবচেয়ে দ্রুত 100টা লেবুর শক্তিওয়ালা নতুন ভিম বার। আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স। ডাভ ফেরত দেওয়া মানে হেয়ার ফল ফেরত আনা। হেয়ার ফল মানে হেয়ার ড্যামেজ। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি, ড্যামেজ চুল রিপেয়ার করে। আমার ডাভ ফেরত দেব? কখনোই না। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। সেই একই কুর্তি, কিছুই পাল্টায়নি। তুমি পাল্টেছো 3 বছর, তখন ভালোবেসে কি সুন্দর ফুল বুঝেছিল, লোকে যদিও সিং ভেবেছিল। তবু নাম তার সিংহ, মানে কিচ্ছু পাল্টায়নি ভালোবাসা। আর তুমি, এটা তো সেই কুর্তিটা, ঠিক আগের মতো। এসে গেল সানলাইট কালা গার্ড যুক্ত, যা বারবার ধোয়ার পরেও জামা কাপড়ের রং রাখে ঝলমলে। সানলাইট মামি, আমি আমি তো টস করি হেডস হোক বা টেলস, খোলা চুলেরও পড়া মানা, মাত্র 1 টাকায়। ক্লিনিক প্লাস শ্যাম্পুতে আছে মিল্ক প্রোটিন ফর্মুলা, যা চুল মজবুত করে। মামি খোলা চুল, ক্লিনিক প্লাস, মাত্র 1 টাকায় খোলা চুলের পড়া মানা। ক্যাভিটিজ, কোন টুথপেস্ট ইউজ করেন আপনি? টুথপেস্ট দিন তো। আসল অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট বেছে নেওয়া খুবই জরুরি, এই জন্য কোলগেট এর ক্যালসিয়াম আর অ্যাক্টিভ মিনারেলস ফর্মুলা দাঁতের মাঝখানে পৌঁছায় আর ক্যাভিটিসকে দূরে রাখে। তাহলে এখন নো ক্যাভিটিস, একমাত্র কোলগেট। আসল চয়েস কোলগেট, নাম্বার 1 অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট। এখন পান কোলগেট মাত্র 10 টাকায়। আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স। ডাভ ফেরত দেওয়া মানে হেয়ার ফল ফেরত আনা, হেয়ার ফল মানে হেয়ার ড্যামেজ। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি, ড্যামেজ চুল রিপেয়ার করে। আমার ডাভ ফেরত দেব? কখনোই না। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। হাই হাই, কাল রাতে পালং শাক খেয়েছো? কাল রাতের খাবার দরকার নেই অন্য কারো জানার। নিয়ে আসুন কোলগেট জিগজ্যাগ, দাঁতের আকার সোজা হয় না, এই জন্য কোলগেট জিগজ্যাগে আছে অভিনব মাল্টি অ্যাঙ্গেল ক্রস ব্রিসেস, যা দাঁতের ফাঁকে পৌঁছে গিয়ে আটকানো কণাগুলিকে সাফ করে। কোলগেট জিগজ্যাগ, গভীর সাফাই প্রতিটি দাঁতের ফাঁকে। আপনার দয়াময়ের কথা আপনার প্রথম বই, কিন্তু তার আগে কি কোনো কিছু লেখেননি, অপ্রকাশিত কিছু? হ্যাঁ, ভীষণ একলা ছিলাম তো ছেলেবেলায় আমি, যেটা দেখতাম নতুন, যেটা আমার চোখে নতুন মনে হতো। তারপরে আমি, আমাদের গ্রামে গল্পকে বলা হতো শাস্তর, সেই শাস্তর শামসের চাচা শাস্তর বলতো আমাকে, সেসব লিখতাম। সোনাঝুলির গল্প তো সে তো শুনেছি, যে ওই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার পিসির বাড়িতে আমাদের গায়ে ওই জমিদার গৃহিণী ছিলেন রাজলক্ষ্মী দেবী, তার ভাইপো, তো তিনি তো সোনাঝুলির কাছে লিখেই গল্প লেখেন আর কি, ওই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প, যার জন্য আমাদের গ্রামের লোকের খুব গর্ব ছিল। যারা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বই লিখেছেন জানতেন, গ্রামে সবাই তো জানতেন না, যারা জানতেন তারা বলতেন দক্ষিণার কি লেখছে, সবই তো আমাদের আমাকে সোনার থেকে শোনার গল্প। কিন্তু উনি, ওর তো ওইখানেই কৃতিত্ব যে ওই গল্পকে উনি এইভাবে উপহার দিতে পেরেছেন। না না, লেখার ইচ্ছে না, আমি ছেলেবেলায় লিখতাম, আমার একাকিত্ব ছিল, আমার অখণ্ড সময় ছিল, খেলাধুলো ছিল না, খেলাধুলো ছিল না মানে ওই বাড়িটুকুর মধ্যেই তো আটকে রাখতো। পিসিমা আমাকে খুব একটা ওই জাত পাত ছোঁয়া এইসব ব্যাপার ছিল আর কি। আপনি কি চাষের জমি এইসব নিয়ে খেলতেন? আমার ওই বীজ ঘর, বীজ ছড়াতাম, ভীষণ শখ ছিল, আজও আছে খেলা ঘরে চাষ। হ্যাঁ, খেলা ঘরে আমার চাষ দিয়ে আমার খেলাধুলো। আমি ধান ছড়াতাম, ধান গাছ উঠতো, তিল ছড়াতাম, তিল গাছ। তারপরে মানে বীজ ঘর থেকে আমার পিসিমার একটা জায়গায় শুধু বীজই রাখা থাকতো, সমস্ত রকম বীজ, কলাইয়ের বীজ, সর্ষের, তারপরে ওই ডেঙ্গু ডাটা বলে এখানে, ওখানে ডাঙ্গা বল বলতো, সেই ছোট্ট ছোট্ট খুদে খুদে কালো কালো বীজ, ও তো খুব চাষ করতাম, খুব তাড়াতাড়ি হয়ে যেত। সে আমার নিজস্ব মানে চাষের জায়গা। আবার আমার পিসিমা উৎসাহ দিত, বলতো দয়া এখানে তুই পাট চাষ কর, এর যে টাকাটা হবে তোকে আংটি বানিয়ে দেবো।
মনোযোগের সঙ্গে মূলো ফুলকপি সমস্ত লাগালো, মানে এতটুকু উদাসীন্য না, প্রতি বছর যেমন যত্ন নিয়ে লাগায় সেবারও সেরকম যত্ন নিয়ে লাগালো। আর আমাদের পাশে তখন ওই যে মা বলতো রিপুচি, মানে আমি বুঝতে পারিনি ছেলেবেলায় রিপুচি মানে, এইটা বুঝতাম যে মার রিপু, রামায়ণ পড়তাম তো খুব, মার ধারণা ছিল, আমার তখন ধারণা ছিল যে এরা মার শত্রু, মা কাজী শুনে রিপুচিদের ডাকতে চাইতেন না, খালি রিপুচিদের মুসলমানদের ডাকতে চাইতেন, মানে রিফিউজি ব্যাপারটা বুঝতে পারতেন না। হ্যাঁ তা বুঝতেন, কিন্তু মার উচ্চারণ ওটা রিপুচি হয়ে গেছে, উদ্বাস্তু না হয়ে বা রিফিউজি না হয়ে রিপুচি। তো এই জন্য রিপু শব্দটা আমি জানতাম যে একে অন্যের শত্রু হলে তাকে রিপু বলে, কিন্তু আমরা ভাবতাম এই মানে দয়াময়ীর কথা, জন্মভূমির টান রয়েছে, দেশভাগ রয়েছে, এই ধরনের বই কতটা টানে? তো খুবই টানে, বিশেষ করে তো আমাকে টানে, কারণ হচ্ছে যে আমার একটা, আমার বাবা ওই দেশভাগের পরে দেশ ছেড়ে চলে এসেছিলেন, আমার বাবা ছিলেন মঘিয়াতে জমিদার ছিলেন, তাদের এত সমৃদ্ধি ছিল, তাদেরকে বলা হতো রাজবাড়ি। একটু আগেই কথা হচ্ছিল আপনার সাথে যে আপনার পরিবার তো মঘিয়া রাজবাড়ি থেকে একদম বস্তিতে এসে উঠলো, কলকাতার বস্তিতে এসে উঠলো, এবং সে সময় বাবাকে, বাবার বয়স 18, বাবাকে তো খুব সংগ্রাম করতে হয়েছে। বাবা বললেন যেখানে খালাসিরা কাজ করতো জাহাজে, সেখানে বাবা গিয়ে মাল নামাতেন, 18 বছরের একটা ছেলে দিনের বেলাতে মাল নামাচ্ছে, রাতেরবেলাতে মাল নামাচ্ছে। বাবা বলছেন যে বাবার যে বাবা, সে আমার দাদু, তিনি নিমতলায় একটা মন্দির ছিল, সেই মন্দিরে গিয়ে সেখানে একটা কাজ নিলেন, সেই কাজটা মাসে 30 টাকা করে পেতেন, আর সেখান থেকে ফল মিষ্টি কিছু পেত, ওইভাবে খুব কষ্ট করে টেনে টুনে সেই সংসার চলত, সেখান থেকে ভাই বোনদের পড়াশুনো শেখানো, দাঁড় করানো। মানে বাবা বলেন যে জীবনটা যে কিভাবে এগিয়ে গেছে এবং মানে কোথা থেকে কোথায় এসে পড়েছেন। আপনার সাথে কোনো সেভাবে যোগাযোগ নেই তাই তো ওপার বাংলা? ওপার বাংলা আমি গত বছর গেছিলাম, তখন তো খুব ভালো লেগেছে, খুলনা জেলায় যাওয়ার ইচ্ছে ছিল, সেমিনারে গেছিলাম, যেয়ে উঠতে পারিনি, কারণ আমার মাও তো খুলনা জেলার মানুষ। তবে মায়ের বাবা স্বাধীনতা সংগ্রাম করতেন, বাড়ির মধ্যে অন্তরীণ ছিলেন, সেই কারণে মারা অনেকটা সচেতন ছিলেন যে দেশভাগ হয়তো হবে জানতেন, কারণ মায়েরা ছোটোবেলা থেকেই কলকাতায় বাসা করে পড়াশোনা করতেন, সেই বাসার নাম ছিল ভাই বোনেদের বাসা। তারপরে মায়েদের কিছু কিছু সম্পত্তি আস্তে আস্তে বিক্রি করে করে মারা যখন এখানে বেলেঘাটে একটা বাড়ি কিনে চলে আসেন, সেই কারণে এত কষ্ট মাকে পেতে হয়নি যে কষ্টটা বাবার পরিবার পেয়েছে। দয়াময়ীর কথায় প্রত্যেকটা চরিত্র ভীষণ স্পষ্ট হয়ে এসছে, মানে সেটা আপনার প্রত্যেকটা সম্পর্কে যেন পারস্পরিক সম্পর্কে ঋদ্ধ, আপনি কিছু যদি বলেন। হ্যাঁ, যেমন শমশের চাচার কথা বলি, শমশের চাচা তো মার প্রথমে মা রিপুচি বলে তাকে একটু দূরে সরিয়ে রেখেছিল, পাট চাষের সময় যখন বাড়তি মজুর লাগতো তখনই, কিন্তু ভালোবাসা এমন জিনিস পাশাপাশি থাকা, সেই শমশের চাচাকেই শেষ ডেকে মা বলেছিল যে শমশের তুমি সবজিগুলো তুলে খাইও, মানে এই ভালোবাসা জন্মেছিল। কারণ শমশের চাচা মা দেখেছে কি যে দিনের পর দিন চাচা আমাকে গল্প শোনাচ্ছে, এবং চাচাকে আমি ওই জানলায় বসে থাকতাম, চাচা কখন চান করতে যাবে, গোসল করতে যাবে, মানে আমাদের বাড়ির জমির ওপর দিয়ে বংশ নদীতে যাবে চান করতে, এখান দিয়ে কাছে হয় আর কি, আমাদের বাড়ির বার বাড়ির ওপর দিয়ে হেঁটে গেলে ওখানেই চাচাকে ধরবো আমি, আর দৌড়ে যেতাম, চাচা তুমি আমাকে শাস্ত্র শোনাও, তো চাচা বলতো যে ওই আগে একটা ছড়া আছে ওই বইটায়, ধীরভাবে কার্যসিদ্ধ কার্যসিদ্ধ ভোজনে, জাগরণে গৃহসিদ্ধ নারী সিদ্ধ দমনে। তা এই এই কথাটা শমশের চাচাকে, চাচার কথাটাই কেন তুললাম যে শমশের চাচার মনটা এত ভদ্র ছিল যে সবগুলো কথা আমাকে বোঝালেন, এই ধীরভাবে কার্যসিদ্ধ খাওয়া হলে, মানে খাননি উনি, সেটা বললেন যে আমি যদি পেটে না খাই তাহলে কী করে ভালো কাজ হবে আমার, কী করে ভালো গল্প হবে, কার্যসিদ্ধ ভোজনে, জাগরণে গৃহসিদ্ধ, মানে জেগে থেকে ঘরের চোর টোর চোর ডাকাত না আসে পাহারা দিতে হয়, নারীসিদ্ধ দমনে, নারীকে দমন, এত ভদ্র মন যে তার মনে হয়নি যে নারীকে দমন, তার মনে হয়েছিল তিনি আমায় বুঝিয়েছিলেন যে নারীর শত্রুদের দমন করে নারীকে ভালো রাখতে হয়। ঠিক, হ্যাঁ, কতখানি ভদ্র পরিশীলিত মন হলে একটা মানুষ, সে কিন্তু পড়ে আছে ছোট একটা চিরকুট কাপড়ের টুকরো, তার আর কিছু নেই, সে নিরক্ষর, কিন্তু তার মনটা শিক্ষিত, তার মনটা আলোকপ্রাপ্ত, আমার মনে হয়েছিল মানে পরবর্তী জীবনে
যে আমি পরবর্তী জীবনে আমি বুঝেছিলাম ওই ছড়ার অর্থটা, যে নারীকেই দমন করার কথা বলা হয়েছে। আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স। ডাভ ফেরত দেওয়া মানে হেয়ার ফল ফেরত আনা। হেয়ার ফল মানে হেয়ার ড্যামেজ। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি। ড্যামেজ চুল রিপেয়ার করে। আমার ডাভ ফেরত দেব? কখনোই না। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। ডান্সিং স্টার, স্বপ্নের মালা সাজাও আমার শাইনি চুল, দেখো আমার কালো চুল, দেখো এত চিল্লা আর আমায় দেখ, দাগ ছোপ, রোদের শ্যামলা ভাব, ডার্ক সার্কেলস, আমার ক্রিম এসবের উপর কাজই করে না। ড্যান ড্যান, এদিকে দেখ, ডার্ক সার্কেলস, রোদের শ্যামলা ভাব, দাগ ছোপ, এসব সাধারণ ক্রিম দিয়ে নয়, ফেয়ার এন্ড লাভলি ট্রিটমেন্ট দিয়েই যাবে। ফেয়ার এন্ড লাভলি ট্রিটমেন্ট, ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড, কমায় দাগ ছোপ, রোদের শ্যামলা ভাব, ডার্ক সার্কেলস, আর আনে এক্সপার্ট জেল্লা। এক্সপার্ট জেল্লা শুধু ক্রিম থেকে নয়, ট্রিটমেন্ট থেকে আসবে, কি বুঝলি? ফেয়ার এন্ড লাভলি স্যাশে প্যাক। সেই একই কুর্তি, কিছুই পাল্টাইনি। তুমি পাল্টেছো 3 বছর, তখন ভালোবেসে কি সুন্দর ফুল বুঝেছিল, লোকে যদিও সিং ভেবেছিল। নেই তবু নাম তার সিংহ, মানে কিচ্ছু পাল্টাইনি ভালোবাসা। আর তুমি, এটা তো সেই কুর্তিটা ঠিক আগের মতো। এসে গেল সানলাইট কালার গার্ড যুক্ত, যা বারবার ধোয়ার পরেও জামা কাপড়ের রং রাখে ঝলমলে। সানলাইট। আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স, কখনোই না। ফেরত দেবো কেন? ডাভ ফেরত দেওয়া মানে স্মুথনেস ফেরত দেওয়া। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি, এতে আছে 1/4 ময়শ্চারাইজিং মিল্ক, এটি ড্যামেজ চুল রিপেয়ার করে আর চুল মসৃণ করে। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। মামি, আমি আমি তো টস করি, হেডস হোক বা টেলস, খোলা চুলেরও পড়া মানা, মাত্র 1 টাকায়। ক্লিনিক প্লাস শ্যাম্পুতে আছে মিল্ক প্রোটিন ফর্মুলা, যা চুল মজবুত করে। মামি, খোলা চুল। ক্লিনিক প্লাস, মাত্র 1 টাকায় খোলা চুলের পড়া মানা। বৌদি, এই ধোয়া কাপড়গুলো থেকে পরিষ্কারের সুগন্ধ কেন আসছে না? পরিষ্কারের সুগন্ধ? বৌদিমণি, আমার বৌমণি বলে যে সুগন্ধ থেকে জানা যায় যে কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? নতুন ভিল, এতে আছে লেবুর শক্তি আর হাজার ফুলের সুগন্ধ। তাহলে লেডিস, এই হচ্ছে পরিষ্কার আর এটা পরিষ্কারের সুগন্ধ। এটাকে ছাড়ো আর সুগন্ধ ছড়ানো পরিষ্কার পাও। নতুন ভিল পরিষ্কার, সেটা ইজা সুগন্ধ ছড়ানো। সুগন্ধ ছড়ানো পরিষ্কার করার নতুন দমদার ভিল এখন 44.49 টাকায়। হাই হাই, কাল রাতে পালং শাক খেয়েছো? কাল রাতের খাবার দরকার নেই অন্য কারো জানার। নিয়ে আসুন কোলগেট জিগজ্যাগ, দাঁতের আকার সোজা হয় না, এই জন্য কোলগেট জিগজ্যাগে আছে অভিনব মাল্টি অ্যাঙ্গেলড ক্রস ব্রিসেলস, যা দাঁতের ফাঁকে পৌঁছে গিয়ে আটকানো কণাগুলিকে সাফ করে। কোলগেট জিগজ্যাগ, গভীর সাফাই প্রতিটি দাঁতের ফাঁকে। হাই হাই, কাল রাতে পালং শাক খেয়েছো? কাল রাতের খাবার দরকার নেই অন্য কারো জানার। নিয়ে আসুন কোলগেট জিগজ্যাগ, দাঁতের আকার সোজা হয় না, এই জন্য কোলগেট জিগজ্যাগে আছে অভিনব মাল্টি অ্যাঙ্গেলড ক্রস ব্রিসেলস, যা দাঁতের ফাঁকে পৌঁছে গিয়ে আটকানো কণাগুলিকে সাফ করে। কোলগেট জিগজ্যাগ, গভীর সাফাই প্রতিটি দাঁতের ফাঁকে। আমার দাদার কথা তো কি আর বলবো, কিন্তু আমার দাদার আম্মা, তাকে আমিও আম্মা বলতাম, আমাকে খুবই স্নেহ করতো। তারপরে যারা পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন, যে রিফিউজি আরও পরিবার, ওখানে ভাবিদের, আমার চাচিদের কথা আছে, বড় চাচি, ছোট চাচির কথা আছে, আমার মেজো ভাবির, তারা কিন্তু রিফিউজি, দুখানে গাড়ি করে নিয়ে গেলেও, মানে শাশুড়ির সঙ্গে এক গাড়িতে যেতে পারবে না, না না না, আলাদা আলাদা গরুর গাড়িতে দুজনে গেলেন। কিন্তু ওইখানে এয়ারপোর্টে পৌঁছে ভয়েতে আমার শোভানদার হাত জড়িয়ে ধরেছিল, আমি উঠবার পারবো না গো, উড়োজাহাজে উঠতে পারবো। হ্যাঁ, কিন্তু করাচি যাওয়ার তখন তো মানে ওইটাই তো রাস্তা, আর কি করবে, আর তো কোনো উপায় ছিল না। কিন্তু আমার খালেকদার প্রতি ভীষণ একটা, পরবর্তীকালে যখন বুঝলাম যে বৌদি নিরক্ষর, কিন্তু খালেকদা বেশ ভালো একটা চাকরি করে, বৌদিকে নিয়ে যাওয়ার এরকম সাহস সে পেয়েছিল। সায়া সেমিজ কিনতে বলেছিল, ছখানা সায়া সেমিজ কিনে তাকে পরিশীলিত করে নিয়ে যাবে, সেই অভ্যেস করা আগের থেকে কিনে আনতে বলেছিল, চটি পরতে অভ্যেস হয়েছিল, যে বউকে নিয়ে যাবে হয়েছিল, তারপরে আবার সায়া সেমিজ পরবে। হ্যাঁ, আপনার পালিকা মা, যার কাছে আপনি মানুষ হয়েছেন। হ্যাঁ,
তার কথা যদি একটু বলি। হ্যাঁ তার কথাই তো আমি মা মা এই যে বলছি এতক্ষণ ধরে মার কথাই তো বলতে হলো তো কারণ হ্যাঁ কারণ পালিকা মাই তো মা আর আমার মাকে আমি কিছু ডাকতাম না পিছনে হেডমিস্ট্রেস বলতাম যখন এখানে এলাম তা আমার পিসিমা আমাকে একদিন খুব বকছে যে নিজের মাকে কেউ ওরকম বলে তুই আমাকে এখন থেকে পিসি বলবি নিজের মাকে মা বলবি তবে আমার মাই দেখলাম ডেকে এক সময় আমার জন্মদাত্রী মা বললেন যে দিদি এদিকে শোনেন ডাকে কিছু আসে যায় না ওর যা কইয়া শান্তি তাই কইতে দেন ও আমাকে কিছুই ডাকে না সেটা কি ভালো তার থেকে এই তুই আমার দিদু কইবি ফুলের পোলাও তো আমার দিদু কয় মানে দিদির ছেলে দিদু বলে আর দিদির ছেলে আবার আমার সঙ্গে সঙ্গে ঘোরে তখন ছোট আমাদের মাসি বোন প্রতি তফাত আছে তাহলেও মানে ওইটুকু বয়সে তখন মানে আপনার মা এই কথা বলছেন যখন আপনি ওপার বাংলা থেকে এপার বাংলা চলে এসেছেন পালিকা মায়ের সাথে তার আগে তো মায়ের সঙ্গে আমার খুবই একটা দূরত্বের সম্পর্ক দূরত্বের সম্পর্ক তার মৃত্যু পর্যন্ত ছিল কারণ আমার মনে আছে মার মৃতদেহ পড়ে আছে আমি খুব সন্তর্পণে গিয়ে তাকে প্রণাম করলাম আর বই মধ্যে দেখতে লেখা আছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আমার কোনদিন মানে খুব কাছে কাছে হয় না দাদা দিদি ওরা বলতো নেহেরু আমাদের চিঠি লিখে মজা করতো কিনি আর উনি বলতেন আয়ুবকে তো ভীষণ সরল সে আয়ুবের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই ওরা নেহেরুকে চিঠি লিখে তোদের দেশে জল যাবে না তোরা জল দেখে মরবি আমরা বলতাম আমি আমার মাকে বলতাম মানে আমার পিসিমাকে মা এরা কি গো তোমার ভাইপো ভাইজিরা কি গো এরা তো মানুষ না ভালো মানুষ না এরা বলে জলের মুখ বাঁধা দিবে তোর নিজের দাদা দিদি তাদের নামে তুই এরকম বলছিস ওরা কত লেখাপড়া করেছে জানিস তুই তো কিছু শিখিসনি এইসব তারপরে আসার পরে কি হলো আমার তো এক দিদির বিয়ে হয়ে গিয়েছিল আর অল্প দিনের মধ্যে আরো দু দিদির বিয়ে হয়ে গেল তাদের সঙ্গে আমার সেই সময়ও হয়নি গড়ে ওঠার এ হয়নি এই যে আমি কারোকে বলতে পারিনি কেন সেই সম্পর্কটাই তো তৈরি হয়নি অনেক লোকে এখানে এসে গতানুগতিকতার গা ভাসিয়ে দেয় মনে রাখতে চায় না কিন্তু আপনি লিখলেন না আমিও তো এমনি আপনার মাত্র 24 বছর বয়সে বিয়ে হয়েছে আমি তো দেখছিলাম যে মানে সংসারও কিন্তু অনেকদিন ঢুকে গেছেন হ্যাঁ আমার কি হলো সংসারে দৈনন্দিন চাহিদা আছে দিদি পড়াশোনাটাও তো ধরতে পাচ্ছিলাম না মানে আমাকে হঠাৎ আমার সর্দি কিছুদিন রাম বড় ভালো ছেলে লিখিয়ে তারপরে সেভেনের মাঝামাঝি ভর্তি করে দিল হ্যাঁ ভর্তি করে দিল তো সেটা তো আমার পক্ষে সাংঘাতিক হয়ে গেল জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল ক্লাস থ্রির বিদ্যেও নেই কি করে ক্লাস পাস করে করে ক্লাসে উঠতাম জানি না অঙ্কে তো 12-13 পেতাম তাই এইভাবে পড়াশোনাটা শেষ হলো বিএ টিএ পাস করার পরে আমার জন্মদাত্রী মা নিজেদের মধ্যেই পাত্র টাত্র দেখে বিয়ে ঠিক করে ফেললেন বিয়েও দিয়ে দিলেন কিছুদিন পরে তারপর আপনার লেখাই আসা লেখা টেকা একদমই হয়নি কারণ লেখা হয়নি কেন লেখা পড়েই ধরতে পারছি না ক্লাসে পড়াশোনাও ধরতে পারি না আবার লুকিয়ে লুকিয়ে নানান বড় বড় বই পড়ি লাইব্রেরি যাই আবার একটু কবিতা লিখে লুকিয়ে সেটা মানে আমার মা কোনো এক সময় কোনো একটা কথায় তখন মনটা খুব স্পর্শকাতরও ছিল এটাও একটা কারণ নাহলেও মানে আমি এটা গ্রাহ্যও না করতে পারতাম কিন্তু আমার মাকে ডেকে বললো দেখেন দিদি আপনার মাইয়া লেখাপড়া করে না লাইব্রেরিতে কি বড় বড় বই নিয়ে পড়ে ওর কি ক্ষমতা ভগবান জানে ক্লাসে তো পাশই করে না ভালো করে আবার কবিতা লেখে তো ওই যে ওটা আমার ভীষণ লেগেছিল হ্যাঁ আমি আর লিখলাম না মানে ভীষণ একটা দুঃখ হলো যে সত্যিই তো তাই আমার কি লেখা চলে আমি তো লেখাপড়াই পারি না ফিরে যেতে ইচ্ছে করে না হ্যাঁ আমি গেছি তো আমার মানে এটাই তো বড় প্রাপ্তি সব পুরস্কারের বড় পুরস্কার যে আমি আমার গ্রামে যেতে পেরেছি কি দেখলেন সেখানে মেয়েরা কেমন আছে মেয়েরা অনেক স্বাধীন হয়েছে একটা সময় এলো যখন খাবার ফুরিয়ে গেল যখন খাবার ফুরিয়ে গেল তখন মায়েরা কিন্তু হিন্দু মায়েরাও মুসলমান ছেলেদের বাদ দিয়ে খাবে না মুসলমান ছেলেরাও হিন্দু মেয়েদের বাদ দিয়ে খাবে না হিন্দু ছেলে মেয়েদের এইভাবে মায়েরাই কিন্তু এই যে জাতপাতের ব্যবধান মায়েরা তুলে দিলেন মায়েরাই মুক্তি নিয়ে এলেন এটাই আমার বলার কথা এবং মেয়ে মায়েরা এখন অনেক কিছু করছেন তারা ওই এনজিও থেকে লোন নিয়ে নানানভাবে উপার্জনের চেষ্টা করছেন
এখন আমাদের গ্রামে কি আপনার ভালো আছে? আপনি যেতে ইচ্ছে করে, ফিরে যেতে ইচ্ছে করে? ফিরে তো যেতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমার আর আপনি গিয়েছিলেন এর মধ্যে? আমি গিয়েছিলাম, সেমিনারে গিয়েছিলাম গত বছর। তবে আমার একটা কথা মনে হয় যে দেশভাগের ফলে মেয়েরা অনেক সামনে এগিয়ে এসেছে, সোশ্যো ইকোনমিক সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। নয়নাথ মিত্র দূরভাষিনী যে মেয়েরা টেলিফোন অপারেটর হচ্ছে, দেশভাগের ফলে উদ্বাস্ত হয়ে মেয়েরা এসেছে, এই কাজ তারা জীবনেও ভাবতে পারত না। জীবনের উত্থান পথনে কেউ প্রতিষ্ঠিত হয়, কেউ বা হারিয়ে যায়। সুনন্দাদি উর্মিদি দুজনেই আজ প্রতিষ্ঠিত, তবুও তারা ভুলতে পারেননি সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই প্রিয়জন হারানোর বেদনা। তাই তো আমাদের বারবার ফিরে যেতে ইচ্ছে করে, ইচ্ছে করে জন্মভূমিতে পা রাখতে। সকলে ভালো থাকবেন। সুনন্দাদি উর্মিদি দুজন এসছেন, অনেক ধন্যবাদ, নমস্কার।